আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের নীলনদ ও শাপলা ক্লাস্টারের সিডিসি নেতৃবৃন্দের সাথে রাশিক মেয়রের মত বিনিময়। বগুড়ায় অভিযান চালিয়ে 11 কেজি 900 গ্রাম গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। নাটোরের লালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের নীলনদ ও শাপলা ক্লাস্টারের সিডিসি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সিডিসি নেতৃবৃন্দের বিভিন্ন মতামত শোনেন রাশিক মেয়র। মঙ্গলবার বেলা 12:29 ওয়ার্ড কার্যালয়ের সামনে নীলনদ ক্লাস্টারের সিডিসি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। বিকেল 4:30 শাপলা ক্লাস্টারের সিডিসি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনি, প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাশিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, 13 ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন সহ অন্যান্যরা। পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নবীন বরণ বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 12:00 বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মনির রুহানির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্মৃতির পাতায় রাবি বিষয়ে আলোচনা করেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর পাবনা জেলা সমিতির সভাপতি আফসার আলী বিশ্বাস। বিশেষ বক্তা ছিলেন রাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর সুলতান মাহমুদ রানা সহ অন্যান্যরা। এ সময় ইব্রাহিম হোসেন মুন সংগঠনের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে বক্তব্য দেন। তিনি পাবনার কৃতি সন্তান শাহাবুদ্দিন চুপ্পুকে মহামান্য রাষ্ট্রপতি এবং এ অঞ্চলের যোগ্য মানুষকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। নাটোরের লালপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী আব্দুল জব্বারকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেল 3টার দিকে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল জব্বার লালপুর উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার ইসাহাক আলীর ছেলে। 2020 সালের 17 জুলাই দ্বিতীয় বিবাহ করা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে স্বামী আব্দুল জব্বার তার স্ত্রী স্মৃতি খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। ঘটনার পরদিন সকালে পুলিশ খবর পেয়ে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এরপর নিহত স্মৃতির বাবা তসলিম আলী বাদী হয়ে স্মৃতির স্বামী আব্দুল জব্বারের নামসহ আরও অজ্ঞাত 2-3 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামি আব্দুল জব্বারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় পুলিশ আব্দুল জব্বারের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালতের বিচারক মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আব্দুল জব্বারকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডের আদেশ দেন। বগুড়া সদরে অভিযান চালিয়ে 11 কেজি 900 গ্রাম গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। সোমবার দিবাগত রাত 4:30 দিকে সদর থানার বারুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে র‍্যাব সদস্যরা। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল রংপুর বগুড়া মহাসড়কের বারুপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ তল্লাশি করে 11 কেজি 900 গ্রাম গাঁজা সহ 2 জনকে আটক করে। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে র‍্যাব সদস্যরা। আটককৃতরা হল লালমনিহাট জেলার চর্গকুণ্ডা এলাকার একরামুল হকের ছেলে আজিজুল ইসলাম এবং একই এলাকার শামসুল হকের ছেলে আশরাফুল ইসলাম। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাহেদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজন ভবিষ্যৎ নাগরিকদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা, তাদের মধ্যে যাতে সমস্যা সমাধান করার, বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি হয়। তিনি আজ মঙ্গলবার বেলা 12:00 দিকে সিংড়ার দমদমা পাইলট স্কুল ও কলেজ মাঠে আয়োজিত সহজ অঙ্ক ও ইংরেজিতে শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ডিজিটাল স্মার্ট শিক্ষা ব্যবস্থা কুমন কানেক্ট উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি ডিভিশনের মহাপরিচালক মোস্তফা কামাল, অতিরিক্ত মহাপরিচালক রকিবুন নবী, জাপানি প্রতিনিধি
কৈচি শ্যাং, ইউসি আনাদো সহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সহ অন্যান্যরা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী পাকশি রিসোর্টে আয়োজিত এসব অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডেলের পাকশি বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান হোসেন। ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচিব তহিদ আক্তার পান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট মখলিসুর রহমান মুকুল বিশ্বাস ও বিশিষ্ট সমাজসেবক ডাক্তার হামদান মণ্ডল বক্তব্য দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট হেদায়তুল হক, আশরাফুল আবেদিন, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ খোকন, প্রভাষক নজরুল ইসলাম মুকুল, বিপুল জোয়ারদার, সাধারণ সম্পাদক এ এ আজাদ হান্নান, বাইজিদ বোস্তামি পলাশ, ইয়াসিন শেখ ও বিপুল জোয়ারদার বক্তব্য দেন। পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় রাশিয়ান সহ অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বর্ষপূর্তির কেক কেটে মিষ্টিমুখ করেন। এর আগে প্রথম পর্বের অনুষ্ঠানমালায় কবি ও ছড়াকার সাংবাদিক প্রভাষক নজরুল ইসলাম মুকুলের লেখা কাগজ পাখি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। নোয়াখালীর উত্তর পশ্চিম দুর্গাপুর এম এ মতিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন। শিক্ষাক্ষেত্রে এ সরকারের অনেক অবদান রয়েছে। বছরের শুরুতেই সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন তিনি। মাদ্রাসার সভাপতি নূর নবী টিপুর সভাপতিত্বে ও মাওলানা জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, স্থানীয় চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম, মাদ্রাসা প্রতিষ্ঠাতা আব্দুল মতিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।